Hi everyone, welcome back to my channel, My Doctors. আজকে ভিডিওতে আমি নিয়েছি আপনাদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণের নাম। তো চলুন ডাক্তারদের নামগুলো দেখে নিই। আশা করি আপনারা যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রথমে আছেন ডাক্তার মুজতাহিদ মোহাম্মদ হোসেন রুবেল, MBBS, MCPS, FCPS, MS, সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চেম্বার রোদেলা, 537 ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। আছেন ডাক্তার মোহাম্মদ ইয়াম আলী খান, MBBS, FCPS, DO, সহযোগী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কিশোরগঞ্জ, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চেম্বার ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া। এরপর আছেন ডাক্তার মোহাম্মদ ফরহাদ বিন সিদ্দিক, MBBS, MS চক্ষু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চেম্বার গ্লোবাল অর্থোপেডিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এবি টাওয়ার, জেল রোড, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগের জন্য যে নাম্বারটি প্রয়োজন তা নিচে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর আছেন ডাক্তার মোহাম্মদ বশির আহমেদ, MBBS, MCPS, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চেম্বার সুরমা অপটিক্যাল, সদর হাসপাতাল গেট, ব্রাহ্মণবাড়িয়া। এরপর আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল আলম আরিফ, MBBS, DO, চক্ষুরোগ বিশেষজ্ঞ, চেম্বার রূপালী অপটিক্যাল, সদর হাসপাতাল গেট, ব্রাহ্মণবাড়িয়া। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা যেখানেই আছেন সুস্থ থাকুন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো যদি নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।